আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার পিসি নেম কিভাবে চেঞ্জ করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো লস হবে না, বরং যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আসবে আপনারা খুব সহজে আপনাদের চ্যানেল থেকে সেটা দেখতে পারবেন। সো সাবস্ক্রাইব করে নিলে এই ভিডিওগুলো যেগুলো লিস্টে থাকবে সেগুলো একবার দেখা শেষ হলে যখন 5 মাস পরে, 10 মাস পরে বা 1 বছর পরে আপনারা একটা ভিডিও খুঁজবেন তখন ওই চ্যানেলের ভিতরে গেলে ভিডিওটা পাবেন, অন্যথায় সাবস্ক্রাইব না করলে আপনারা এই ভিডিওটা হারিয়ে যাবে, পাবেন না খুঁজে। সো সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো সমস্যা না, বরং আপনারা অনেকভাবে বেনিফিটেড হবেন। সো নো মোর টকিং, উই উইল স্টার্ট আওয়ার ভিডিও আফটার ইন্ট্রো। তো পিসি নেম চেঞ্জ করতে হলে আমি যেহেতু উইন্ডোজ 10 এই অপারেটিং সিস্টেমটা ইউজ করছি, আপনারা যদি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইউজ করেন তাহলে হুবহু আমার সাথে মিলে যাবে। আর যেহেতু আমি 10 ইউজ করছি, সো আমি 10 দিয়ে দেখাবো যে কিভাবে পিসি নেম চেঞ্জ করতে হবে। প্রথমে আপনারা যেটা করবেন, আপনার কম্পিউটার উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে যে স্টার্ট বাটনটা রয়েছে এখানে গিয়ে আপনার রাইট বাটন ক্লিক করলে হবে, আবার লেফট বাটন, আমি লেফট বাটন ক্লিক করে আগে দেখাচ্ছি, লেফট বাটন থেকে দেখবেন যে সেটিং অপশন রয়েছে, যেখান থেকে এখানে যাবেন, যাওয়ার পরে যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের ভিতরে যাবেন। ওকে, এখান থেকে যে অ্যাবাউট অপশনে যাবেন, একটা সিস্টেম, একটা হচ্ছে আপনারা যদি এই স্টার্ট বাটনের রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে শর্টকাটে আপনারা এখানে যেতে পারবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান দেখেন যে সিস্টেম অথবা সেটিংস, এই সেটিংস থেকেও যেতে পারেন, অথবা আরও দ্রুত যেতে চাইলে তাহলে এই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই সেম পেজে আমরা আসছি, এখন অ্যাবাউট অপশনে ক্লিক করবেন বা অ্যাবাউট অপশন এখানে রয়েছে, আপনারা যেটা করবেন অ্যাবাউট অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে, একদম নিচে রিনেম দিস পিসি, এটাতে ক্লিক করবেন। দেন এখন আপনার কারেন্ট যে পিসিটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা, এখন আপনি আপনার পিসির নাম দিবেন, যেমন সাপোজ ধরেন আমি একটা নাম দিলাম যে অনলাইন টিম ঢাকা, এটা আমি নাম দিলাম, এই পিসির নতুন নাম হবে, যেহেতু আমি আগের নামটা চেঞ্জ করে নতুন নাম দিচ্ছি, তাহলে আমার মতো করে আমি নাম দিবেন, আপনাদের মতো করে আপনারা এখানে নাম সেট করবেন। দেন যেটা করবেন নেক্সটে যাবেন, ওকে ফাইন, ওয়ান অর মোর অফ দ্য ক্যারেক্টার ইউ টাইপ ডোন্ট ওয়ার, টাই সামথিং ডিফারেন্ট, ওকে। ওকে, তো আমি যেটা করলাম অনলাইন টিম ঢাকা এটাকে স্পেলিংটা বাদ দিয়ে দিয়ে দিলাম, অর্থাৎ আমার যে লেন্থটা ক্যারেক্টারটা বেশি হয়ে গেছে, যার কারণে স্পেসটা কাটা পরে ক্যারেক্টার একটা কমে গেছে, যার কারণে এটা অ্যাকসেপ্ট করছে। আপনারা যেটা করবেন ছোটো নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, দেন এখন স্টার্ট, স্টার্ট দিলে আপনারা দেখবেন এই যে যেখানে পিসি নামটা রয়েছে এটা চেঞ্জ হয়ে এটা চলে আসবে। আমি আপনাদের স্টার্ট এখন দিলে দিতে পারেন, পরে যে কোনো সময় চাইলে দিতে পারেন, তবে স্টার্ট দিলে এটা এখন দেখতে পারবেন, স্টার্ট না দেওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তো স্টার্ট দিয়ে নেবেন, আপনারা এখানে চেঞ্জটা দেখতে পারবেন। আমি আগামী পর্বে আমি এইটার নামটা দেখাই দেবো যে কীভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে স্টার্ট দেওয়ার পরে। এই যে অনলাইন টিম ঢাকা আফটার স্টার্ট, স্টার্ট দেওয়ার পরে এই নামটা আসবে, এটা এখানে শো করতেছে। সো আপনারা খুব সহজেই এইভাবে আপনাদের পিসি নামটা খুব সহজে চেঞ্জ করতে পারেন। ওকে বন্ধুরা, তো আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন আপনার ফেসবুক টাইমলাইনে, যাতে করে আপনার ফ্রেন্ড যারা রয়েছে তারা ওই বিষয়গুলো জানতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।